শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মহারাজা ধীরাজ বাহাদুর স্যার বিজয়চাঁদ মহতাব এবং মহারানী রাধারানী মহতাবের পূর্ণবয়ব মূর্তি উন্মোচন করে দৃষ্টান্ত স্থাপন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজপরিবারের সদস্যদের ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঐতিহাসিক ও রাজার শহর বর্ধমানে রাজপরিবারের ঐতিহ্যের কার্জন গেট সম্মুখে এই দুটি মূর্তির উদ্বোধন হয়। এদিন মূর্তি দুটির উদ্বোধন করেন বর্ধমান মহারাজা ধীরাজ বাহাদুর স্যার বিজয়চাঁদ মহতাবের প্রপৌত্র জয়চাঁদ মহতাব। সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয়, তাকে dear respected dignitaries and venerable citizens of Burdwan, my family is most touched by your kind invitation to join you in the inauguration of the statues of my great-grandfather and great-grandmother at Vijay Thoran. My great-grandfather, Vijayachand Mata, was born in Burdwan. His wife, Radharani Mata, was married at the age of 6. They were blessed with 2 sons and 2 daughters, Udayachand Mata, Sudharani Mata, Lalita Rani Mata and Abhayachand Mata. As a young boy, Vijayachand Mata was adopted by his Pishima, the widow of Maharaja Aftab Chand of Burdwan. During the late 19th century, he visited Darjeeling, West Bengal with his friends. He passed away at the age of 59 years in August 1941. Radharani Mata was a loyal wife to her husband. However, as an old-fashioned Hindu lady, she didn't want to socialize with the British officials after his demise. Thus, she decided to retire as a widow to Gopal Vihar Palace, Mahmudganj, Benares. She lived there as a devout devotee of Gopal Thakur until her demise, aged 84 years, in November 1972. So, my great-grandparents will be very proud of all the hard work which all your venerable citizens and dignitaries have done to make Burdwan city go from strength to strength. Thank you once again. যারা ইতিহাসবিদ আমাদের জেলায়, আমি তাদের সঙ্গে আলোচনা করে আমি কার্যের গেট থেকে 5 ফুট দূরে আমি এসেছি। সবাই বলছিলাম এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কর্তন গেট আপনাদের কোনো ব্যাপার নাই। সব থেকে বড় ব্যাপার যারা সেসব করছে আজকে এত বছর ধরে কর্তন গেটকে ঘুরে রেখে ঘুরছে বিভিন্ন
ডাক্তাররা হকারি করছেন, ওই কোয়ারেন্টাইনের ভিতর কত তারা পেরে খুঁজিয়েছেন, কত কেউ কোনো দিন এসে বাধা দেয় নাই যে তোমরা কেন এই ইতিহাসের এই কার্যক্রমটাকে নষ্ট করে দিচ্ছি। আমরা তাদের সবাইকে সরিয়ে আমরা দেশের থেকে পাঁচ ফুট দূরে আমরা যে ইঞ্জেক্ট তৈরি করেছিলাম, যে কুশলক তৈরি করেছিলাম, এটা নিয়ে যারা জানে না তারা বিতর্ক করছে আমাদের কাছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধায়ক খোকন দাসের এই রূপ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মহারাজা বিজয় চাঁদ এবং মহারানী মহাতাবের মূর্তির উন্মোচন করা হয়। ঠিক আছে, আমাদের সম্মানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। আন্তরিকভাবে তিনি চেয়েছিলেন যে বর্ধমানের যাদের কীর্তিজস্য সজীবতী, যাদের কীর্তি আছে তারা বেঁচে থাকেন, বর্ধমানের মহারাজাদের মৃত্যু নেই, আজকে বর্ধমান শহর মানেই হচ্ছে বর্ধমানের রাজ পরিবারের অগাধ তাদের কীর্তি কাহিনী করি যে খোকন দাসের যে উদ্যোগ মহারাজার কীর্তিকে বজায় রেখে তাদের নির্মাতার সঙ্গে নির্মাণ কার্যের একটা মিলন ঘটানো, নির্মাণ কার্য বিজয় চাঁদের, তার সঙ্গে বিজয় চাঁদের মূর্তি এবং তার সঙ্গেই বিজয় চাঁদের রাস্তা, সব কিছুই তো একাকার হয়ে গেল বর্তমান। ডক্টর রহমান ওমেন্স কলেজের তিনি অধ্যক্ষ আছেন, বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ আছেন, চিকিৎসক রয়েছেন, স্থপতি আছেন, রাজনীতিক ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশবাবু বিশিষ্ট শিক্ষক খুব সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, কোনো বিতর্কের বিষয় নয়, ইতিহাস ইতিহাসই, সেই ইতিহাসকে রক্ষা করার জন্যে আপনাদের প্রিয় বিধায়ক খোকন যে ব্যবস্থা নিয়েছেন তার উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনি কি দেখুন বর্ধমান জেলাটা, 55 লক্ষ মানুষের বাস এই বর্ধমান, বর্তমান শহরের দিকে তাকিয়ে দেখুন, ধরুন মেডিকেল কলেজ আজও রাধারানী ওয়ার্ড আছে মহারাজদের তৈরি, রাজবাড়ির দিকে যান বর্তমান বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় এরাই স্থাপন করেছিলেন, প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর আচার্য সুকুমার সেন, পরেশবাবুর মনে থাকতে পারে। আপনি চলে যান 108 শিব মন্দির, বর্তমান রাজাদের অবদান, বর্তমানে বিভিন্ন জায়গায় খুঁজে দেখুন, যদি সত্যিকারের বিভিন্ন জায়গা বর্তমানে ঘুরে থাকেন, আমি আপনার কি ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাগাজিন দেখেছেন, ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাগাজিন বর্তমান মহারাজাদের তৈরি 108 শিব মন্দির একটা মাত্র স্থান পেয়েছে গোটা পৃথিবীতে, মহারাজাদের তৈরি কালনাতে 108 শিব মন্দির ওয়ার্ল্ড ম্যাগাজিনের যা স্থান লাভ হয়েছে, এটা রাজার কৃতিত্ব নয়, আমি রাজাদের পক্ষে বক্তৃতা করতে আসি, ইতিহাসের পক্ষেই বক্তৃতা করতে আসি, যদি ইতিহাসকে তুলে না ধরি তাহলে আগামী প্রজন্ম জানবে কী করে, কারা এটা তৈরি করেছেন। অনেকেই অনেক বলেছেন, সর্বজিৎ বাবু বলেছেন, মিস্টার জশ বলেছেন, ইতিহাস এটা একটা দিক, কিন্তু মহারাজের কীর্তিগুলো তো আমাদের কাজে লেগেছে, এখানকার বর্ধমান মতামত পেশ করেছেন। এখন মজার ব্যাপারটা হচ্ছে, বিজয় তোরণ যখন তৈরি হয়েছিল, বিজয় মহাতাব যখন তৈরি করেছিলেন, তখন শুধু বর্ধমানে নয় গোটা বাংলায় তার প্রতিবাদ করা হয়েছিল, তার কারণে এই
গেটটা তৈরি করার সময় তাকে সম্মান জানিয়েছিল কার্জনকে, এক সাম্রাজ্যবাদীকে সম্মান জানিয়ে করা হয়েছিল। তো বাংলা মানুষ তখন মেনে নেননি, কিন্তু আজকে আপনি কিন্তু এইটার জন্য গর্ব করেন। আবার একই ঘটনা ঘটেছিল, ওই যে মাতার মূর্তিগুলো দেখেন সাদা রঙের, ওই মূর্তিগুলো কিন্তু গেটের সঙ্গে সঙ্গে হয়নি, ওই মূর্তিগুলো হয়েছে 1910 সালে, অর্থাৎ গেট তৈরি হওয়ার 6 বছর পরে। মূর্তিগুলো ইংল্যান্ড থেকে তৈরি করে নিয়ে এসেছিল জাহাজে করে, কলকাতা থেকে জানে করে বর্ধমানে নিয়ে এসে দড়ি করে টেনে তোলা হয়েছে ওখানে। তখনও বর্ধমানের লোকেরা মনে করেছিল ওই মূর্তি ভেঙে গেট পড়ে যাবে লোকের মাথায়, এবং সেই সময় জেলা কংগ্রেসের যারা নেতৃত্বে ছিলেন তারা বিপুল আন্দোলন করেছিলেন, আমি নেতাদের নাম বলছি না, নামও জানি আমি, যারা সম্মানীয় স্বাধীনতা সংগ্রামী, কিন্তু তারা রাজার এই মূর্তি বসানোর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আজকে ওই মূর্তিরই ছবি তুলি আমরা। তেমনি আজকেও যারা বিরোধিতা করেছেন তাদের দোষারোপ করছি না আমি, তারা ভেবেছেন যে কার্জন গেটের মতন একটি ঐতিহ্য বস্তু আমাদের বর্ধমান শহরে, তার সামনে একটি মূর্তি বসানো হবে, এটা ঠিক হবে কি ভুল হবে এই ব্যাপারে তারা মতামত দিয়েছেন। কিন্তু আমার মনে হয় আজকের এই 20 আগস্ট দিনটি 2022 সালে ভবিষ্যতে ইতিহাসে আমাদেরকে বারবার লিখতে হবে যে মূর্তিগুলি বসানো হয়েছিল। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।